নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আপনারা আছেন সানমনা কিচেন্সে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু কাঁকরোল ভাজা, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর দুটো কাঁকরোল নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। আমি এর খোলা সব ছাড়িয়ে নেব। আমি কাঁকরোলগুলোকে আগে কেটে নিলাম সরু সরু করে, এবং আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজটাকে সরু সরু করে কুটে রেখেছি। এবার কড়াইতে রিফাইন অয়েল দিলাম 3 টেবিল স্পুন। এবার আমি কাঁকরোলের মধ্যে নুন দিলাম, আর আলুর মধ্যে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিলাম কাঁকরোলের মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, আর আলুর মধ্যেও হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে কাঁকরোলটাকে ভালো করে নুন আর হলুদের সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি 5-10 মিনিটের মতো রেখে দেবো। আলুগুলোকেও আমি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে 2-1 মিনিট রেখে দিলাম। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম স্টিমেতে কাঁকরোলটাকে 3-4 মিনিট ফ্রাই করে নেব। কাঁকরোলটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কাঁকরোলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রাই করতে থাকব 4-5 মিনিট, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবং আলুগুলো আর কাঁকরোলের গায়ে হালকা লাল লাল কালার এসে গেলেই বুঝে যাব যে এইগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজ খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাই পেঁয়াজটা শেষের দিকে অ্যাড করতে হয়। পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দেখতেই পাবো পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং হালকা ব্রাউন কালার এসে যাবে। এরপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা দুটোই কিন্তু আমি চিড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলু কাঁকরোল ভাজা ঢেলে নেব নিয়ে, এবং গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে আলু কাঁকরোল ভাজা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।